সুখবর 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 রিং আইডির পেমেন্ট গেটওয়ে চালু করবে সরকার এই নিউজটি প্রকাশিত হয়েছে আর টিভিতে তো এটার কতটুকু বাস্তবতা সত্যতা রয়েছে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে গতকালকে জানাশোনা ডট কম একটা নিউজ তৈরি করেছিল সেই সাথে আবার আর টিভি নিউজও তৈরি করেছে এই বিষয়টা সম্পর্কে জানার জন্য বা এই বিষয়টা সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাই আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে আসলে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা এখান থেকে পেমেন্ট পাওয়া শুরু করব নাকি আমাদের রিফান্ড করে টাকাটা দেওয়া হবে মানে কোনটা চালু হতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই বিস্তারিত জানতে হলে একটা লাইক দিয়ে শেষ অবধি দেখতে থাকুন তাহলে বন্ধুরা শুরু করা যাক দেখুন আপনার আর টিভিতে যে নিউজটা হয়েছে রিং আইডির পেমেন্ট গেটওয়ে চালু করবে সরকার ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহার মাধ্যমে পণ্য ও সেবা কেনা অন্যতম মাধ্যম বলা হয় কি ই কমার্স দিন দিন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রিং আইডি এসপিসি সহ বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠান জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়েছিল কিছু অসাধু এজেন্টদের সরি কিছু অসাধু এজেন্টের নামে মামলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন রিং আইডি এসপিসি সহ সকল ই কমার্স প্রতিষ্ঠানের পেমেন্ট আটকে আছে অতি শীঘ্রই এসব পেমেন্ট গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে তবে তিনি আরও বলেন যারা ই কমার্স নিয়ে গুজব সরাবেন তাদের আইনের আওতায় আনা হবে যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের সাথে প্রতারণা করবে তাদের ব্যবস্থা নেওয়া হবে প্রচলিত আইনের মাধ্যমে উল্লেখ্য কয়েক মাস আগে কিছু গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিং আইডি সহ কিছু প্রতিষ্ঠানের নামে মামলা হয় এরপর তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় তো আর নিউজ অনুযায়ী আমরা বুঝতে পারছি যে পনেরো ডিসেম্বরের মধ্যে অথবা এই মাসের মধ্যে সব কিছু ক্লিয়ার হবে যতগুলো ই কমার্স প্রতিষ্ঠান আছে আচ্ছা ই কমার্স প্রতিষ্ঠান বলতে এখানে তার মানে এসপিসি এবং রিং আইডিকে ই কমার্স বলে আখ্যায়িত করেছে আপনার আর টিভি নিউজ ঠিক আছে এখন আর টিভি নিউজ যেহেতু এটা বলেছে তাহলে আমরা ধরে নিতে পারি এসপিসি ই কমার্স রিং এডি ই কমার্স এখন কোন দিক দিয়ে তারা ই কমার্স বলে আখ্যায়িত করলো সেটা আমি জানি না আপাতত রিং আইডিকে যদি ই কমার্স বলা যেতে হয় তো সেটা মেনে নেওয়া যেত বাট এস কিভাবে ই কমার্স হয় যেখানে রয়েছে এম এম মানে পিরামিড আকৃতির বিজনেস যাই হোক আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না তারা নাকি আবার আইনের আওতায় নিয়ে আসবে যারা এসব নিয়ে গুজব সরাবে যাই হোক ভাই যারা গুজব সরাবে আর টিভি নিউজকে বলছে আপনারা তাদের আইনের আওতায় আনুন তাহলে সব দিক থেকে বেটার হবে আর আপনারা পারলে যারা এজেন্ট আছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা করার চেষ্টা করুন তাহলে রিং আইডি বলেন এসপিসি বলেন সব কিছুই একদম ক্লিয়ার হবে আপনি মালিক বলেন অবশ্যই এসপিসির মালিক যিনি রয়েছেন তিনিও কিন্তু অনেক অপরাধী তার কারণ অনেক আশা দিয়েছে গ্রাহকদের বাট একটা টাকাও কেউ তুলতে পারেনি এখন কথা হচ্ছে যে এই নিউজ অনুযায়ী বোঝা যাচ্ছে যে হয়তো এই মাসের মধ্যে সব কিছু ক্লিয়ার হবে এখন আসলে এই নিউজটার কতটুকু সত্যতা বাস্তবতা মানে কি হবে কি না হবে সব কিছুই কিন্তু আমরা পনেরো তারিখ বা বিশ তারিখের মধ্যে বুঝতে পারবো তার আগ পর্যন্ত আমরা এটাকে অবশ্যই ভিত্তিহীন বলে মনে করি কারণ যখন সব কিছু ক্লিয়ার হবে যখন সব কিছুই আমরা এখান থেকে করতে পারবো তখনই আমরা কিন্তু বিশ্বাস করব এক কথাই ভাই আপনারা কি ওইটা নিয়ে আপাতত গুজব সরাবেন না দেখা যাক রিং আইডির যে আপনার রিং আইডি সহ যেসব এই কমার্সের নামে যে নিউজটি করেছে আপনার জানাশোনা ডট কম এমনকি আর টিভি সব কিছুই কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা যাবে তবে আমি এই জন্যই ভিত্তিহীন মনে করছি বা ভিত্তিহীন বলছি যে যতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক না হবে তার কারণ শুধু আর টিভি জানাশোনা ডট কমই কিন্তু বাংলাদেশের পত্রিকা না বাংলাদেশের আরও অনেক বড় বড় জনপ্রিয় পত্রিকা রয়েছে যেহেতু ই কমার্স এবং আপনার রিং আইডি বলেন এসপিসি বলেন এক কথা ই কমার্স এখন বর্তমান হচ্ছে ট্রেন্ডিং একটা টপিক এখানে কোনো কিছু হলো অবশ্যই বড় বড় পত্রিকা বা নিউজ টেলিভিশনে কিন্তু প্রচার করার কথা যেহেতু শুধু তারা করেছে এখন দেখা যাক কি হয় যাই হোক আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝলেন সব কিছুই ব্যাক করলে আমাদের সকল গ্রাহকদের জন্যই ভালো আর যদি কোনো কিছুই ঠিকঠাক না হয় ডিসেম্বরের মধ্যে তাহলে কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ আর সেই সাথে রিং আইডি এজেন্ট বলেন এসপিসির মালিক বলেন সবার কপালটাও খারাপ হতে পারে গ্রাহকদের দ্বারা যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম